জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলছেন, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াকুল। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন, আপনাকে বলেছেন, আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি কি এই কথায় খুশি হবেন না, আপনি কি এই কথায় খুশি হবেন না, আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন, আপনার কোন উম্মত যদি আপনার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার জুড়ে বলেন, কয়বার যদি আপনার কোন উম্মত একবার আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে, ইল্লা সাল্লাইতু আলাইহি আশরান, আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলেন, আমি আমার বন্ধুর ওই উম্মতের উপরে 10 বার দুরূদ পাঠাই। যে উম্মত আমার বন্ধুর, যে উম্মত পুরুষ হোক কিংবা মহিলা হোক, একবার দুরূদ পাঠাইবে আমার বন্ধুকে, আমি তার উপরে, আমি স্বয়ং আল্লাহ তাকে 10টা দুরূদ পাঠাইব। দুরূদ মানে 10টা রহমত তার উপরে নাজিল করব, 10টা রহমত আপনার নাজিল হবে, রহমত শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে। কথাগুলো কি বিশ্বাস হইতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি আশরা। আপনার যে উম্মত আপনাকে একবার সালাম দিবে, একবার সালাম দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই উম্মতকে 10 বার সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম পাঠায়, সালাম দেয়, আল্লাহ স্বয়ং আল্লাহ আপনার উম্মতকে 10টা সালাম দেন, মানে 10টা রহমত, 10টা রহমত পাঠায় দেন। সালাম, সালাম মানে কি? শান্তি। আপনি নবীর জন্য শান্তি পাঠাইলেন, আল্লাহ আপনার জন্য, স্বয়ং আল্লাহ পাঠাইবেন, খুশি না বেজা? চিন্তা করছেন নি দুরুদের গুরুত্ব, দুরুদের ফজিলত? আরেক হাদিসে আসছে, ওয়াহুদ্দাত আনহু আশরু খাতিয়াতিন, একবার সালাম পাঠাইবেন, একবার দুরুদ পাঠাইবেন, সাথে সাথে আপনার জীবন থেকে আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবে। এটা খালি ফজিলত, দুরুদের ফজিলত। একবার দুরুদ পাঠ করবেন, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। একবার দুরুদ শরীফ পাঠ করতে মোটামুটি 5 মিনিট লাগে, কয় মিনিট? 3 মিনিট তো লাগবে। জি, 3 মিনিট লাগবে না, কয় মিনিট লাগবে? 1 মিনিট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় মিনিট লাগছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় মিনিট লাগছে? 1 মিনিট ধরো বাবা, 1 মিনিট না, আধা মিনিটও লাগছে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 সেকেন্ড সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় চলে গেছে, আল্লাহু আকবার, মদিনায় চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় চলে গেছে, মদিনায় চলে গেছে, এটা বিশ্বাস, ইয়াকিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা রহমত আমার এই মুহূর্তে নাজিল হইছে, আপনারা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমত আসতেছে, রহমত আসতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতবার পড়বেন অতবার রহমত আসবে। ঘুম আসে না আপনার? ট্যাবলেট খাইতেছেন ঘুম আসে না? দামি দামি ট্যাবলেট খাইতেছেন ঘুম আসতেছে না? সবচেয়ে বড় ট্যাবলেট এটা, আপনি দেখেন না, মানে পরীক্ষা করে বিশ্বাস নিয়ে, ইমান নিয়ে, ইমান একই নিয়ে যদি আপনি পড়েন, ঘুমানোর আগে দুরূদ শরীফ পাঠ করেন, অবশ্যই ঘুম আসবে। ঘুম না আসলে আমি আমার ঘুম আপনাকে দিয়ে দিব, রাত্রের ঘুম অটোমেটিক ঘুম আসবে। কেন? আল্লাহর রহমত যখন আসে, ওয়ানাজ্জালা আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে যখন শান্তি আসে, শান্তি আসার পরে কোনো মানুষ আর কি করতে পারে না, টিকে থাকতে পারবে না, অটোমেটিক তার ঘুম চলে আসবে। দুরূদ শরীফ পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, 10টা গুনাহ মাফ হবে, শুধু তাই নয়, দুনিয়াতে এবং আখেরাতে আমি আমার বান্দার 10টা মর্যাদা বাড়ায় দিব। মর্যাদা, দুনিয়াতে মর্যাদা সবাই চায়, সবারই চায় যে আমার একটু মর্যাদা হোক, আমি একটু মর্যাদাশীল হই, আমি একটু প্রভাবশালী হই, আমাকে মানুষ একটু সম্মান করুক, মানুষ একটু ইজ্জত করুক, আমাকে সালাম দিক, স্যালুট করুক, সবাই কি চাই? কি চাই না? আমরা বিশ্বাস করেন যে যে মানুষের দুরূদ শরীফ পাঠ করবে বেশি বেশি, অটোমেটিক দেখবেন আল্লাহ পাক আপনার এই দুনিয়ার মানুষ যারা আছে তাদের ভিতরে আপনার সম্মান আল্লাহ তাআলা ঢুকায় দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
صلوا عليه وسلموا تسليما. সবাই কয়েক মর্তবা মহব্বতের সহিত দুরুদ শরীফ পাঠ করি। দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. شمعت المصلين الكرام مربيان عظام نوجوان جبوك بيرا পর্দার আড়ালের অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে হাজারো মানুষ থেকে বাছাই করে জুমার দিন সবার আগে আগে মসজিদে ঢোকার তৌফিক দান করেছেন। দিনই আলোচনা শোনার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য মহান মালিকের দরবারে মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে স্বরে মুখ ভরে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মুখতাসর খুতবা এবং দুরূদ শরীফ পাঠ করার পরে মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গা থেকে দুই একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে, কিছু সহিহ সহিহ কথা কোরআন হাদিস থেকে নির্বাচিত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার যে টপিক বিষয় হলো দুরুদ শরীফের ফজিলত, সেই হিসাবেই আমি কোরআন করিমের একটি আয়াত তিলাওয়াত করেছি। দুরুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, খুবই দামি একটি আমল। এক কিতাবের মধ্যে আসছে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে, ফরজ রোজার পরে, হজ জাকাতের পরে সব থেকে দামি ইবাদত, সব থেকে বড় দামি আমল হলো দুরূদ শরীফের আমল। এটা দামি হওয়ার বহু কারণ আলোচনা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন অটোমেটিক আপনার কাছেই ক্লিয়ার হয়ে যাবে যে এটা এত বড় আমল কেন হল। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, দেখেন একটু খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই, ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ, আল্লাহ তাআলা এবং
তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী নবীজির উপরে দুরূদ প্রেরণ করে সুবহানাল্লাহ একটু জোরে বলে কি গুনাহ হবে আল্লাহ এবং তার ফেরেশতাগণ স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতাগণ তাহার নবীর উপরে দুরূদ প্রেরণ করে কাজেই এই আমলটা ছোট না বড় কি প্রমাণ হলো স্বয়ং আল্লাহ যার কাছে দুরূদ প্রেরণ করে দুরূদ পাঠান রহমত পাঠান সূরাতুল আহজাব আয়াত নম্বর 56 আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন হে ঈমানদারগণ ঈমানদারেরা সাল্লু আলাইহি আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পাঠাই আমার ফেরেশতাগণ আমার নবীর উপরে দুরূদ পাঠায় সাল্লু আলাইহি তোমরাও আমার নবীর উপরে দুরূদ পাঠাও তোমরাও কি করো আমার নবীর উপরে দুরূদ পাঠাও ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন শুধু দুরূদ পাঠাইলে হবে না সেই সাথে আমার হাবিবকে একটা সালাম দিয়ে দিও সালামও দিবেন দুরূদ পাঠাইবেন সাথে কি পাঠাইবেন সালাম পাঠাইবেন এই দুরুদের আমল এটা খুবই মারাত্মক একটা আমল বিশেষ করে আজকের যে দিন আজকের দিনের নাম কি জুমার দিন কিসের দিন জুমার দিন জুমার দিনের বিশেষ একটা আমল হলো দুরূদ শরীফ পাঠ কিতাবের নাম সুনানে নাসাই 1374 নং হাদিস কিতাবের নাম সুনানে নাসাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ সাহাবায়ে কেরামদেরকে বলেন আমার সাহাবীরা দিন সমূহের মধ্যে সব থেকে আফজল সব থেকে উত্তম দিন হলো জুমার দিন সব থেকে দামি দিন হলো জুমার দিন ইন্না মিন আফজল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতে সব থেকে আফজল দিনের নাম কি জুমার দিন একদম এই আরাফার দিন সব থেকে বেশি দামি দিন হলো আরাফার দিন কিন্তু মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের দুই ভাগ হয়ে গেছেন দুই মত হয়ে গেছে এই দিন কোনটা দামি জুমার দিন বেশি দামি নাকি আরাফার দিন বেশি দামি অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত হলো জুমার দিনের দাম বেশি বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণিত হয় এটা এখন যেটা বলছি এটা সহিহ হাদিস এর বহু কারণ জুমার দিন বেশি দামি হওয়ার অনেক কারণ হাদিসের মধ্যে আসছে দুই একটা বললেই বুঝতে পারবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি খুলিকা আদম মানব সৃষ্টির প্রথম পুরুষ নাম কি সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন সেই দিনের নাম ছিল জুমার দিন সুবহানাল্লাহ সেই দিনের নাম কি ছিল জুমার দিন ফিহি খুলিকা আদম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফীহি কুবিদা যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে এই দুনিয়া থেকে উঠিয়ে নিলেন যেই দিন ইন্তেকাল করলেন মারা গেলেন সেই দিনের নাম ছিল জুমার দিন জুমার দিনেই কি আদম আলাইহিস সালাম মারা গেছেন কিবারে জুমার দিনেই তাকে সৃষ্টি করা হয়েছে আবার ওই দিনেই কি আদম আলাইহিস সালাম কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে নিয়ে গেছেন আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভেতরে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যেই দিন জান্নাতের ভিতরে প্রবেশ করাইলেন সেই দিন ছিল জুমার দিন আবার ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন আদম জান্নাতের ভিতরে সব কিছু খাইতে পারবা ওই একটা গাছ দেখাইছিলেন সেই গাছের ধারে কাছে যেও না গন্ডম ফল যদি যাও তাহলে 12টা না 13টা বাজবে তো আদম আলাইহিস সালাম এটা তো ঘটনা আমরা সবাই জানি ওই ফল খাইলেন ফল খাওয়ার পরে হুকুম হয়ে গেল যে আর জান্নাতে থাকা যাবে না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন জান্নাত থেকে বের করে দিলেন সেই দিন ছিল জুমার দিন আল্লাহু আকবার বলেন সেই দিন কি ছিল কাজেই জুমার দিনের ফজিলত বয়ান করলে এটা শেষ করা যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফীহি নাফখাতু হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসন নিয়ে দাঁড়ায় আছেন যখনই হুকুম হবে যখনই অর্ডার হবে তখনই কি দিবেন ফুত দিবেন না ফুৎকার দিবেন দুনিয়া কি হয়ে যাবে তামাতামা হয়ে যাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফীহি নাফখাতু যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহাসনে ফুৎকার দিবেন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেই দিন হবে জুমার দিন শুক্রবার সেই দিন কি হবে জুমার দিন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুৎকার দেওয়ার পরে যেই দিন কিয়ামত সংগঠিত হবে কিয়ামতের মাঠ কায়েম হবে রাসূল বলেন ওয়া ফীহি সাআকাতু কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে সেই দিন হবে জুমার দিন আর অনেক লম্বা জুমার দিনের ফজিলত আমি এখানে বয়ান করতে যাব না এরপর আল্লাহ রাসূল একটা নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা ফাকসিরু আলাইয়া মিনাস সালাত এই এতগুলো জিনিস জানার পরে নবী বলছেন এই জুমার দিন জুমার দিনের এত গুরুত্ব সুতরাং তোমরা জুমার দিনে বেশি বেশি আমার উপরে দুরুদ পাঠাও ফাকসিরু আলাইয়া মিনাস সালাত কেন কেন জুমার দিনে কেন পাঠাইবেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার উম্মতেরা পুরুষেরা মহিলারা ফা ইন্না সালাতাকুম মারুফাতুন আলাইয়া আমার যে উম্মত পুরুষ হোক মহিলা হোক পৃথিবীর যেই প্রান্ত থেকে হোক আমার উপরে যখন একবার দুরুদ প্রেরণ করে একবার দুরুদ শরীফ পাঠ করে সাথে সাথে মারুফাতুন আলাইয়া আমি নবীর কাছে আমার উম্মতের নাম ধরে পৌঁছায় দেওয়া হয় আমরা যেই জায়গা থেকে দুরুদ পাঠান ওই দুরুদটা সাথে সাথে নবীর কাছে চলে যায় আল্লাহু আকবার বলেন এত গুরুত্বপূর্ণ চিন্তা করেন ডাইরেক্ট আপনার মদিনার রোজায় ধারে আপনার সালামটা চলে যায় দুরুদ শরীফ চলে যায় প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুন সালাম ইন্না লিল্লাহি মালাইকাতুন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুন সালাম রাসূল বলেন পৃথিবীর আনাছে কানাছে প্রতিটা জায়গায় কিছু ফেরেশতা আছেন এদের কাজ হলো যেই জায়গাতে যেই উম্মত যেই পুরুষ যেই মহিলা দুরূদ শরীফ পাঠ করে দুরূদ শরীফ পাঠ করার পরে এই দুরূদ শরীফটাকে ওই ফেরেশতার কাজ হলো দুরূদ শরীফটাকে একটা রুমাল দিয়ে ফেসাইয়া স্বয়ং সরাসরি মদিনা মনোয়ারার দিকে রওনা হয়ে যায় বিশ্ব নবীর রওজার দিকে রওনা হয়ে যায় রাসূল বলেন সেই ফেরেশতা আমি নবীর কাছে আমার উম্মতের সালাম পৌঁছায়া দে আমি সালাম ওই এখন দুরুশির পাঠ করবেন সাথে সাথে আমরা ফেরেশতা নিয়ে দেবেন বিশ্বাস হয় জি কার কার বিশ্বাস হয় আল্লাহু আকবার এটা গুরুত্বপূর্ণ একটা আমল দুরুশরী যেখান থেকে যে অবস্থায় আপনি দুরূদ শরীফ পাঠ করেন দুরূদ শরীফ যে অবস্থায় পাঠ করেন এটা মনে করবেন এই সাথে সাথে মনে করবেন আপনার মনের মধ্যে এটা রাখবে আজকে থেকে মনের মধ্যে রাখবেন যে আমি দুরূদ শরীফ পাঠ করছি এটা মদিনায় চলে গেছে
ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফা তুরাজু সালাতুনা আলাইকা? ওগো নবীজি, আপনি বলছেন আপনার কাছে সালাম পৌঁছানো হবে, আপনার কাছে আমাদের দুরুদ পৌঁছানো হবে। ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? ওয়াকাদ আরামতা আইয়াকুলুনা কদ বালিতা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইন্তেকাল হয়ে যাবেন, আপনি তো মারা যাবেন, আপনি তো কি, আপনি তো মারা যাইবেন, আপনি তো এই দুনিয়া থেকে চলে যাবেন, ইন্তেকাল হয়ে যাবেন, তো আবার আপনার কাছে আমাদের দূরত কেমনে পাঠানো হবে, কেমনে পৌঁছানো হবে, কেমনে পেশ করা হবে? এটা একটা প্রশ্ন কারা করছেন, কারা করছেন? সাহাবায়ে কেরাম কারা প্রশ্ন করছেন? সাহাবীরা। যখন কোনো বিষয়ে ফট খালাকতো, সাহাবায়ে কেরাম সাথে সাথে কি করতেন বলেন না? প্রশ্ন করতেন, সবসময় প্রশ্ন করতেন। কোনো কিছু খটকা লাগলেই কি করতেন? প্রশ্ন করে বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিলেন, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে না, এটা আল্লাহ জানাই দিলেন। কি জবাব দিলেন? খুব আজীব একটা জবাব, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, ক্বালা ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে সমস্ত আম্বিয়া কেরামের জন্য, সমস্ত আম্বিয়া কেরামের শরীর বডি গ্রাস করা, মাটি গ্রাস করে ফেলে মানুষকে মারা যাওয়ার পরে, সমস্ত আম্বিয়া কেরামের বডিকে, শরীরকে, জিসিমকে গ্রাস করা মাটির জন্য, জমিনের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। এই মাটির জন্য সমস্ত নবীদের দেহকে গ্রাস করা, খেয়ে ফেলা, মিটিয়ে দেওয়া, এটা জমিনের জন্য, জমিনের জন্য হারাম। ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়া। সুবহানাল্লাহ বলেন, মাটির জন্য হারাম। মাটির জন্য কি? মাটির জন্য হারাম, দেহ বক্ষণ করা হারাম। আরে দেহ কি? আমাদের নবীজি যখন প্রস্রাব পায়খানার প্রয়োজন হইতো তখন অনেক দূরে চলে যেতেন, তখন তো যখন টয়লেট, বাংলা টয়লেট এখন ছিল না, তখন তো জমিনে দূর দূরান্তে চলে যেতে হতো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাজত হইতো, প্রয়োজন হইতো, তখন অনেক দূরে চলে যেতেন, গোপন জায়গায় চলে যেতেন, গোপন জায়গায় যে জমিনের উপরে হাজত সারতেন, হাজত সারতে দেরি হতো, সাথে সাথে মাটি তা বক্ষণ করে ফেলত, সাথে সাথে মাটি ফাঁক হয়ে যেত, কি হয়ে যেত, ফাঁক হয়ে যেত। এক সাহাবি গালেবান আব্দুল্লাহ বিন জুবাইর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুফাতো ভাই, মনে শিঙ্গা লাগায় না, শিঙ্গা, শিঙ্গা লাগাইলে কি বাইর হয়, একটা রক্ত বাইর হয়, বাইর হয় কি হয় না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিঙ্গা লাগানো হইল। শিঙ্গা লাগানোর পরে বিশ্ব নবীর শরীর মুবারক থেকে যে রক্ত বের হয়েছে, সেই যে রক্ত, এটা বলেন তো শরীরের অপ্রয়োজনীয় রক্ত, শরীরের অপ্রয়োজনীয় রক্ত, এরা শিঙ্গা লাগায় বাহির করে ফেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যে রক্তটা বের হয়েছে, একটা পাত্রের মধ্যে নিয়ে বললেন, সাহাবিকে বললেন, সাহাবি এটা ফেলে আসো, কি করে আসো, কথা বলছেন না কেন, এটা ফেলে আসো, এটা দূরে না, কি করে আসো, ফেলে আসো। ওই সাহাবি পাত্রটা নিয়ে দূরে চলে গেছে, অনেক দূরে যাইয়া এই রক্তগুলো খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলতে মনে ইচ্ছে হয় না, ওই সাহাবি কি করছেন, রক্তটা খেয়ে ফেলছে। রক্তগুলো ভালো না খারাপ? শিঙ্গা লাগানোর পরে যে রক্ত বাইর, এটা কি ভালো রক্ত বাইর না খারাপ রক্ত বাইর? খারাপ রক্ত বাইর, শরীর থেকে অপ্রয়োজনীয় রক্ত। ওই সাহাবী রক্ত গুলা খেয়ে ফেলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে নবী জিজ্ঞেস করেন, সাহাবি ও আব্দুল্লাহ বিন জুবায়ের, কি করছো, রক্তগুলা কি করছো, রক্তগুলা কি করছো? সাহাবি বলছেন না, সাহাবি বলছেন যে এটা আপন জায়গায় ফেলাইছি, কি বলছেন,
আপন জায়গায়, আপনার কথা বলেন না, আপন জায়গায় ফেলে আসছে, আপন জায়গায় ফেলে আসছে। যদি বলেন যে আমি এটা খেয়ে ফেলছি, তো রসুল বলছেন ফেলে আসার জন্য তুমি কি জন্য খাইলে, এটা রসুলের কথা মানা হয়েছে না? মানা হইল না। আর উনি তো রসুলের সাহাবি, রসুলের শরীরের রক্ত এটা কেমনে আমি ফালাই দিব, খেয়ে ফেলছে। এখন বারবার জিজ্ঞাইতেছেন তুমি রক্ত কি করছো, সত্য কথা বলো। ইয়া রাসূলুল্লাহ, এটা আপন জায়গায় ফেলে আসছে। আপন জায়গা আবার কোনটা বলো, আমার কাছে খুলে বলো। সাহাবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দেহ মুবারক থেকে রক্ত বের হয়েছে, এই রক্তটা আমি জমিনে ফেলে দেব। আমি আব্দুল্লাহ বিন জুবায়ের, জুবায়ের অথবা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ তা বরদাস্ত করতে পারি না। আগ নবীজি, আপনার এই রক্তগুলো আমি খেয়ে ফেলছি, আপনি আমি আমার আপনার আপনার এই রক্তগুলো আমি খেয়ে ফেলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘোষণা করে দিলেন, ও সাহাবি, আমার শরীরের রক্ত যার শরীরের ভেতরে ঢুকেছে তার শরীর জাহান্নামের আগুনের আগুনে হারাম, তার শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম। আমার রক্ত যার শরীরে ঢুকছে তার শরীর জাহান্নামের আগুন হারাম। জান্নাতের সার্টিফিকেট নিয়ে এনেছি, একটু রক্ত খাই। কি বলছিলাম, কথা কি জন্য আসছি, রসুলের দেহ মাটি গ্রাস করবে, রসুলের দেহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের দেহ মাটির জন্য হারাম। সমস্ত আম্বিয়া কেরামের দেহ কি মাটির বক্ষণ করা কি ভাই বলেন না হারাম? এই জন্য দুরুদ শরীফ, দুরুদ শরীফ পড়ার মেইন দিন, আসল দিন জুমার দিন। জুমার দিনে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করা, এটা আল্লাহ রাসূল নিজেই বলছেন। এই দিনে কি করবা, বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবা। বেশি পাঠ করলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় মিশকাতের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بي يوم القيامه اكثرهم علي صلاتان। এটা তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত পুরুষ হোক কিংবা মহিলা হোক, দুনিয়াতে আমার উপরে যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে হাশরের ময়দানে সে আমার তত বেশি কাছে থাকবে। আল্লাহু আকবার, সব থেকে কাছে থাকবে, যত বেশি দুরূদ পাঠ করবে হাশরের ময়দানে আমি নবীর কাছে থাকবে, ফাঁসে থাকবে। বই আসেনি, টেনশন আছে, নবীর পাশে থাকলে কি মনে করেন? আহা, দুরূদ শরীফ পড়বেন কারা কারা আজকে থেকে, আজকে থেকে ইনশাল্লাহ দুরূদ শরীফ পাঠ করলে গুরুত্বপূর্ণ কিছু আরো কিছু ফজিলত আছে। এবার আমি আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনাই, আপনি যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, আমাদের নবীজির উপরে যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, স্বয়ং আল্লাহ আপনাকে 10 বার দুরূদ পাঠাইবেন। স্বয়ং আল্লাহ, এর মাথানে কোনো ফেরেশতা টেরেশতা কেউ না, স্বয়ং আল্লাহ আপনাকে, আপনি একবার দুরূদ পাঠাইবেন, আল্লাহ আপনাকে 10 বার দুরূদ দিবেন, দুরূদ পাঠাইবেন আপনার জন্য। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইছেন, হাদিসের বর্ণনাকারী তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন ওয়াল বুশরা ফি ওয়াজহিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন, যে অবস্থায় আমাদের নবীজির চেহারাটা ছিল উজ্জ্বল, আমাদের নবীজির চেহারাটা ছিল হাস্যোজ্জ্বল, আমাদের নবীজির চেহারা থেকে নূর উদ্ভাসিত হচ্ছিল, এত সুন্দর চেহারা, এত ঝলমল আর খুশি, হাসি খুশির চেহারা একটা আছে না, একটা আছে মোড়া মোড়া চেহারা, দেখলেই এমনি তো খালা মানুষ, আরো চেহারাটা যদি কালো মোড়া মোড়া থাকে তাহলে কেমন লাগবে বলেন? আর চেহারা এমনি সুন্দর, চাঁদের থেকেও সুন্দর, আবার হাস্যোজ্জ্বল, কেমন লাগবে বলেন? আল্লাহু আকবার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দেখার পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, নিশ্চয়ই আমাদের নবীজির মনটা বেশি ভালো, এই মুহূর্তে আমাদের নবীজির মনটা কি বেশি ভালো, এটাও সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ফেলছেন, হুজুর কারণ কি, আপনার চেহারা তো সুন্দর, এত উজ্জ্বল লাগতেছে, মনটা বেশি ভালো লাগে, প্রফুল্ল লাগতেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুজ্জ্বল চেহারা থেকে নূর উদ্ভাসিত হচ্ছিল। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লানারাল বুশরা ফি ওয়াজহিকা, আমরা আপনার চেহারার দিকে উৎফুল্লতা আনন্দ দেখতে পাচ্ছি। কারণ কি? এই দেখবেন এখন কি আসে আপনাদের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, ইন্নাহু আতানিয়াল মালাক, কিছুক্ষণ পূর্বে আমার কাছে জিবরিলের আগমন হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিছুক্ষণ পূর্বে আমার কাছে এসেছেন। ফাকালা ইয়া মুহাম্মাদ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আমাকে বলছেন, ইয়া মুহাম্মাদ, ইন্না রাব্বাকা ইয়াকুল, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন, আপনাকে বলেছেন, আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি কি এই কথায় খুশি হবেন না, আপনি কি এই কথায় খুশি হবেন না, আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন, আপনার কোন উম্মত যদি আপনার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার জুড়ে বলেন, কয়বার যদি আপনার কোন উম্মত একবার আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে, ইল্লা সাল্লাইতু আলাইহি আশরান, আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলেন, আমি আমার বন্ধুর ওই উম্মতের উপরে 10 বার দুরূদ পাঠাই। যে উম্মত আমার বন্ধুর, যে উম্মত পুরুষ হোক কিংবা মহিলা হোক, একবার দুরূদ পাঠাইবে আমার বন্ধুকে, আমি তার উপরে, আমি স্বয়ং আল্লাহ তাকে 10টা দুরূদ পাঠাইব। দুরূদ মানে 10টা রহমত তার উপরে নাজিল করব, 10টা রহমত আপনার নাজিল হবে, রহমত শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে। কথাগুলো কি বিশ্বাস হইতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি আশরা, আপনার যে উম্মত আপনাকে একবার সালাম দিবে, একবার সালাম দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই উম্মতকে 10 বার সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম পাঠায়, সালাম দেয়, আল্লাহ স্বয়ং আল্লাহ আপনার উম্মতকে 10টা সালাম দেন, মানে 10টা রহমত, 10টা রহমত পাঠায় দেন। সালাম, সালাম মানে কি? শান্তি। আপনি নবীর জন্য শান্তি পাঠাইলেন, আল্লাহ আপনার জন্য, স্বয়ং আল্লাহ পাঠাইবেন, খুশি না বেজা? চিন্তা করছেন নি দুরুদের গুরুত্ব, দুরুদের ফজিলত? আরেক হাদিসে আসছে, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআতি, একবার সালাম পাঠাইবেন, একবার দুরুদ পাঠাইবেন, সাথে সাথে আপনার জীবন থেকে আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবে। এটা খালি ফজিলত, দুরুদের ফজিলত, একবার দুরুদ পাঠ করবেন 10টা গুনাহ মাফ হয়ে যাবে। একবার দুরুদ শরীফ পাঠ করতে মোটামুটি 5 মিনিট লাগে, কয় মিনিট? 3 মিনিট তো লাগবে, জি 3 মিনিট লাগবে না, কয় মিনিট লাগবে? 1 মিনিট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় মিনিট লাগছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় মিনিট লাগছে? 1 মিনিট ধরো ভাই, 1 মিনিট না, আধা মিনিটও লাগছে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 সেকেন্ড সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় চলে গেছে, আল্লাহু আকবার, মদিনায় চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় চলে গেছে, মদিনায় চলে গেছে, এটা বিশ্বাস ইয়াকিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা রহমত আমার উপরে এই মুহূর্তে নাযিল হইছে, আপনারা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমত আসতেছে, রহমত আসতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতবার পড়বেন অতবার রহমত আসবে। ঘুম আসে না আপনার? ট্যাবলেট খাইতেছেন ঘুম আসে না? দামি দামি ট্যাবলেট খাইতেছেন ঘুম আসতেছে না? সবচেয়ে বড় ট্যাবলেট এটা, আপনি দেখেন না, মানে পরীক্ষা করে বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে, ঈমান ইয়াকিন নিয়ে যদি আপনি করেন, ঘুমানোর আগে দুরূদ শরীফ পাঠ করেন, অবশ্যই ঘুম আসবে। ঘুম না আসলে আমি আমার ঘুম আপনাকে দিয়ে দিব, রাত্রের ঘুম অটোমেটিক ঘুম আসবে। কেন? আল্লাহর রহমত যখন আসে, ওয়ানাজ্জালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে যখন শান্তি আসে, শান্তি আসার পরে মানুষ আর কি করতে পারে না, টিকে থাকতে পারবে না, অটোমেটিক তার ঘুম চলে আসবে।
দুরুদ শরীফ পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারুফিআত লাহু আশরু দারাজাতিন, দশটা গুনাহ মাফ হবে, শুধু তাই নয় দুনিয়াতে এবং আখেরাতে আমি আমার বান্দার দশটা মর্যাদা বাড়ায় দিব। মর্যাদা দুনিয়াতে মর্যাদা সবাই চায়, সবারই চায় যে আমার একটু মর্যাদা হোক, আমি একটু মর্যাদাশীল হই, আমি একটু প্রভাবশালী হই, আমাকে মানুষ একটু সম্মান করুক, মানুষ একটু ইজ্জত করুক, আমাকে সালাম দিয়ে স্যালুট করুক, সবাই কি চাই কি চাই না? আমরা বিশ্বাস করেন যে যে মানুষের দুরুদ শরীফ পাঠ করবে বেশি বেশি, অটোমেটিক দেখবেন আল্লাহ পাক আপনার এই দুনিয়ার মানুষ যারা আছে তাদের ভিতরে আপনার সম্মান আল্লাহ তাআলা ঢুকায় দিবেন। কারণ আরেক হাদিস আসছে, কোন মানুষকে যদি আল্লাহ তাআলা ভালোবাসেন, প্রথমে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে যদি মহব্বত করেন ভালোবাসেন, আসমানের যত ফেরেশতা আছে আসমানবাসী তামাম ফেরেশতাদেরকে আল্লাহ ঘোষণা করে দেন, ও ফেরেশতারা দুনিয়ার জমিনে আমি আমার এই বান্দাকে আমি মহব্বত করি, ভালোবাসি, আল্লাহু আকবার, আমি আমার এই বান্দাকে মায়া করি, আমার ভালো লাগে, আমি তারে মহব্বত করি, এ আসমানবাসী ফেরেশতারা তুমি আমার এই বান্দাকে বা তোমরাও আমার এই বান্দাকে ভালোবাসো, আসমানবাসী তামাম ফেরেশতা সহিহ হাদিস, আসমানবাসী তামাম ফেরেশতা ফেরেশতা আপনাকে ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসার পরে আল্লাহ ঘোষণা করে দেন যে তোমরা জমিনের সব ফেরেশতাদেরকেও বলে দাও যে এইটা পার্লামেন্টে কি হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে, আসমানের সমস্ত ফেরেশতারা জমিনের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে বলে ও দু জমিনের ফেরেশতারা আব্দুর রহিম আব্দুল করিম অথবা আব্দুল গফুর অথবা আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ যেই মানুষই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন, আসমানবাসী তামাম ফেরেশতারাও আমরাও ভালোবাসি আপনারাও ভালোবাসেন, জমিনের সমস্ত ফেরেশতাদের কানে কানে খবর যখন পৌঁছে যায় জমিনের ফেরেশতারা প্রত্যেকটা মানুষের কানে কানে এই কথা বলতে থাকে এই লোকটাকে তোমরা ভালোবাসো, এই লোকটাকে তোমরা মহব্বত করো, এই লোকটাকে তোমরা মায়া করো, এই লোকটাকে তোমরা ভালোবাসো, কারণ এই লোকটাকে দুনিয়ার সমস্ত জমিনের সমস্ত ফেরেশতারা ভালোবাসি আসমানের সমস্ত ফেরেশতারাও ভালোবাসে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, ঘোষণা করছেন তোমরাও ভালোবাসো, কি দেখবেন দিনে দিনে শুধু এই লোকটারা সবাই মহব্বত করে, কারণ কি বাস্তবে মহব্বত করে, এই মহব্বত আছে মানে দুই রকম, একটা হচ্ছে সামনাসামনি আসলে জি 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 ভালা মানে মহব্বত লাগে, পেছনে চলে গেলে কি দুশ্মন মুনাফিক মার্কা ভালোবাসা, একটা আছে না এটা মুনাফিক মার্কা ভালোবাসা না বাস্তব ভালোবাসা, বাস্তবেই আপনাকে শ্রদ্ধা করে, বাস্তবেই আপনাকে সম্মান করে, বাস্তবেই আপনাকে কি করে মহব্বত করে, এটা যদি দেখেন বুঝতে পারেন তাহলে অটোমেটিকলি বুঝবেন যে আমার আল্লাহ আমাকে মহব্বত করে।